ছাত্র ছাত্রী স্কুল বেগর ওজনক লো এবার শিক্ষা বিভাগের জরুরি নির্দেশনা কঠোর হয়ে পড়েছে শিক্ষা বিভাগ ছাত্র ছাত্রীক অত্যাধিক ওজন জাপি দিব নোৱাৰিব বিদ্যালয়ে যেহেতু নির্ধারিত ওজন নির্ধারণ করেছে রাজ্যের শিক্ষা বিভাগে আর নির্ধারিত ওজনত গৈ অধিক কিতাবর বোঝা ছাত্র ছাত্রীক জাপি দিব নোৱাৰিব কোনো এখন বিদ্যালয়ে আমি লৈ আহিছো এই মুহূর্তে ডাঙর খবর যেহেতু ছাত্র ছাত্রীসকলের বেগর ওজন অত্যাধিক হওয়া দেখিবলৈ পোৱা যায় এবার ছাত্র ছাত্রীক গধুর স্কুল বেগক লৈ এক ডাঙর নির্দেশনা বেগর বোঝা জাপি দিব নোৱাৰিব বিদ্যালয়ে কঠোর হয়ে পড়েছে শিক্ষা বিভাগ স্কুল বেগর সর্বাধিক ওজনক লৈ শিক্ষা বিভাগের বিশেষ নির্দেশনা এক জরুরি নির্দেশনা শিক্ষা বিভাগে জারি করেছে প্রথম দশম শ্রেণীলৈকে ছাত্র ছাত্রী স্কুল বেগর সর্বাধিক ওজন নির্ধারণ করা হয়েছে প্রথম দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী স্কুল বেগর ওজন দেড়ৰ পৰা পাঁচ কেজি আর তিনির পৰা পঞ্চম দ্বিতীয় পৰা পঞ্চম শ্রেণীলৈকে স্কুল বেগর সর্বাধিক ওজন হব লাগিব দুইৰ পৰা তিনি কেজি ষষ্ঠ সপ্তম শ্রেণীলৈ ছাত্র ছাত্রী স্কুল বেগর ওজন চারি কেজি অষ্টম দশম শ্রেণীলৈকে স্কুল বেগর সর্বাধিক ওজন পাঁচ কেজি নির্ধারণ করা হয়েছে রাজ্যের শিক্ষা বিভাগে জরুরি নির্দেশনা জারি করেছে নির্ধারিত ওজনতকৈ অধিক ওজনের কিতাব বহি নিব নোৱাৰিব শিক্ষার্থী নির্ধারিত নিরিখতকৈ স্কুল বেগর ওজন হ্রাস করবলৈ শিক্ষা অনুষ্ঠানক আহ্বান জনোৱা হৈছে মুহূর্তের একটা ডাঙর খবর জনাই আছো ইয়ার পূর্বে ছবছৰৰ তলর শিশুর ক্ষেত্রে জারি করেছিল বিশেষ নির্দেশনা আর এবার স্কুল বেগর ওজন নির্ধারণ করেছে শিক্ষা বিভাগে ছবছৰৰ তলর শিশু প্রথম শ্রেণীর নামভর্তি নকরাবলেও নির্দেশ প্রদান করা হয়েছিল ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানে অধিক মুনাফার আশাত শিক্ষার্থীর মানসিক চাপ বৃদ্ধি করার অভিযোগ উত্থাপন হয়েছে আর এই নির্দেশনা নিশ্চিত করবলে শিক্ষক বিদ্যালয় পরিদর্শক আহ্বান জানাইছে শিক্ষা বিভাগে ছাত্র ছাত্রীক গধুর স্কুল বেগর বোঝা জাপি দিব নোৱাৰিব এতিয়াৰ বিদ্যালয়ে কঠোর হয়ে পড়েছে শিক্ষা বিভাগ যেহেতু দেখিবলৈ পোৱা যায় অত্যাধিক বেগর ওজন হওয়ার বাবে ছাত্র ছাত্রীসকল হাৰাশাস্তিত পড়ে আর অধিক তেওঁলোকক বোঝা জাপি দিয়ার বাবে মানসিক চাপত ভুগিবলগীয়া হয় ছাত্র ছাত্রীসকল ছবছৰৰ তলের শিশুক স্কুলত নামভর্তি নকরাবলেও বিশেষ নির্দেশনা দিয়া হয়েছিল আর এবার স্কুল বেগর ওজনক লৈ কঠোর হয়ে পড়েছে শিক্ষা বিভাগ স্কুল বেগর সর্বাধিক ওজনক লৈ শিক্ষা বিভাগে বিশেষ নির্দেশনা জারি করেছে প্রথম আর দশম শ্রেণীলৈ ছাত্র ছাত্রীর স্কুল বেগর সর্বাধিক ওজন নির্ধারণ করা হয়েছে প্রথম আর প্রথমের পর দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীর স্কুল বেগর ওজন একর পর পাঁচ কেজি বলে উল্লেখ করেছে তৃতীয়র পর পঞ্চম শ্রেণীলৈকে স্কুল বেগর ওজন হব লাগিব দুইৰ পৰা তিনি কেজি ষষ্ঠৰ পৰা সপ্তম শ্রেণীলৈকে ছাত্র ছাত্রী স্কুল বেগর ওজন চারি কেজি অষ্টম আর দশম শ্রেণীলৈকে স্কুল বেগর সর্বাধিক ওজন পাঁচ কেজি নির্ধারিত ওজনতকৈ অধিক ওজনের কিতাব বহি নিব নোৱাৰিব শিক্ষার্থী অর্থাৎ যি নির্ধারণ করে দিয়া হয়েছে শিক্ষা বিভাগের তরফের পর তাতক অধিক ওজনের বেগ ছাত্র ছাত্রীসকলে কহিয়াব নোৱাৰিব আর নির্ধারিত নিরিখতক স্কুল বেগর ওজন হ্রাস করবলে শিক্ষানুষ্ঠানক আহ্বান জনোৱা হয়েছে ইয়ার পূর্বে ছবছৰৰ তলের শিশুর ক্ষেত্রে জারি করেছিল বিশেষ নির্দেশনা আর ছবছৰৰ তলের শিশুক প্রথম শ্রেণীর নামভর্তি নকরাবলে বিশেষ নির্দেশনা দিছিল শিক্ষা বিভাগে বিশেষকৈ ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানে অধিক মুনাফার আশাত শিক্ষার্থীক মানসিক চাপ দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে মানসিক চাপ বৃদ্ধি করার অভিযোগ উত্থাপন হয়েছে তার পাছতেই সরব হয়ে পড়েছে শিক্ষা বিভাগ এই নির্দেশনা নিশ্চিত করবলে শিক্ষক বিদ্যালয় পরিদর্শকক আহ্বান জানাইছে শিক্ষা বিভাগে যেহেতু ছাত্র ছাত্রীসকলের প্রথমের পর দশম শ্রেণীলৈকে স্কুল বেগর ওজন নির্ধারণ করে দিয়া হয়েছে আর যদি নির্ধারিত ওজনতকৈ অধিক ওজন কহিয়ায় তেতিয়াহলে অধিক ওজন কহিয়াব নোৱাৰিব বুলি জানাইছে আর এই সমূহ রূপায়ণ করবলে শিক্ষা বিদ্যালয়ের শিক্ষকর লগতে উপ পরিদর্শক সকলক নির্দেশনা প্রদান করেছে রাজ্যের শিক্ষা বিভাগে আমি এই মুহূর্তের জানাই আছো একটা ডাঙর খবর স্কুল বেগর ওজনক লৈ বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা বিভাগে প্লেটটো ফাষ্টটো লাষ্ট চলাব ফুল প্লেটটো ফাষ্টৰ পৰা লাষ্টলৈকে চলাব